মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরই পুরো নাগরিকদের উন্নত পৌরসভা দেওয়ার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন মেয়র দীপক মজুমদার এবং তার গোটা টিম। সেই লক্ষ্যে শনিবার বিজেপি কার্যালয়ে বসে বিভিন্ন ওয়ার্ডের পুর নাগরিকদের সমস্যা শুনেন এবং সমাধান করেন তিনি। প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার তিনি বিজেপি কার্যালয়ে বসবেন এবং পুর নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধান করবেন বলে জানিয়েছেন পুর মেয়র। ঘোষণা দিয়েছিলাম যে প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার আমরা এই দলীয় অফিসে আমি অন্যান্য দিনের মতো এখানে একটা সময় করে আমরা বসুন। উদ্দেশ্য একটাই হচ্ছে, যেমন অফিস চলাকালীন বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন মানুষ, বিভিন্ন নাগরিক তার পুরো পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আরও যাতে অধিক সুযোগ সুবিধা পায় পৌর নিগম থেকে, বা কিছু কিছু নতুন চাহিদা নিয়ে তারা আসে, সমস্যা নিয়ে আসে, যে সমস্যাগুলি দীর্ঘ 20-25 বছর ছিল, এগুলি সমাধান করতে পারেনি আগের যারা পৌর নিগম পরিচালনা করেছিল, সিপিএম পরিচালিত বামফ্রন্ট পৌর নিগম যা চালিয়েছিল। আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর বিশেষ করে বলব, 2018 সনে আমাদের সরকার, বিজেপির নেতৃত্বে সরকার আসার পর মানুষের প্রত্যাশা বেড়ে গেছে এই রাজ্যে। পাশাপাশি সেরকম পৌর নিগম যখন গঠন হয়েছে, আমরা কথা দিয়েছিলাম যে আগরতলা শহরবাসীর যে সমস্যাগুলি আছে, দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করব, পাশাপাশি যে মৌলিক চাহিদাগুলি আছে সেগুলি পূরণ করার চেষ্টা করব এবং সুন্দর পরিচ্ছন্ন নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করব। সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছি। আর আগরতলা আপনারা দেখেছেন, আমরা বিভিন্ন ওয়ার্ডে যে কাজগুলি হয়নি বা যে সমস্যাগুলি ছিল সমাধানের চেষ্টা করছি। আমার বিশ্বাস এবং প্রত্যাশা, আগরতলা শহরবাসীর সমস্যাগুলি আমরা অচিরেই শেষ করতে পারবো, যেহেতু রাজ্য সরকার চাইছে, আমাদেরকে সহযোগিতা করছে, আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প এবং আগরতলা পৌর নিগমের সমস্ত কর্মসূচির মধ্যে কিন্তু মানুষের, জনগণের কাজগুলি তুলে ধরা। অফিস বন্ধের দিনগুলিতেও যাতে নাগরিকরা পুর পরিষেবা থেকে বঞ্চিত না হয় তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান পুর মেয়র দীপক মজুমদার। উন্নত পুর পরিষেবা দেওয়ার জন্য পুর নিগমের এবং তার দায়িত্ববদ্ধতার উল্লেখ করে মেয়র দীপক মজুমদার জানান, যে কোনো সমস্যায় তার কাছে যেতে আগাম কোনো অনুমতি লাগে না। পুর নাগরিক, বিশেষ করে সিনিয়র সিটিজেনদের সমস্যা সমাধান করার জন্য তিনি নিজে ছুটে যান এবং উন্নত পরিষেবা দেওয়ার আন্তরিক চেষ্টা করেন বলে উল্লেখ করেন তিনি। প্রতি শনি, সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে যেহেতু অফিস বন্ধ থাকে, অনেকে অফিসে গিয়ে সে সুযোগ পায় না, তারাও বন্ধ থাকে, তাদেরও কাজ করতে সুবিধা, তাদেরও তো অনেকের ওয়ার্কিং ডে থাকে, ইচ্ছে করলেও সময় করে উঠতে পারে না আমাদের সঙ্গে দেখা করার। সেই কারণে আমরা বলছি না, অফিস চলাকালীন তো মানুষ যায়। আমি আপনাদের সামনে বলবো, অন ক্যামেরায় বলছি, আমার কাছে কোনো লোক যেতে গেলে কোনো পারমিশন লাগে না, আগাম কোনো অনুমতি লাগে না। যে যখন সকাল 10টা থেকে রাত্রি 8টা অবধি যখনই যায়, তার প্রয়োজন মতো, তার সময় মতো, আমার সময় মতো না, ওনাদের সময় মতো যখন তারা ওনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে চান, আমরা কিন্তু অফিসার নিয়ে কথা বলি, আমি নিজে ব্যক্তিগতভাবে বলি, এবং এমনকি আমি নিজে গিয়ে অনেক সময় যারা, বিশেষ করে আমি আপনাদের সামনে বলবো, এটা আমার প্রমাণ আছে, যারা একটু বয়স্ক ব্যক্তি, যারা সিনিয়র সিটিজেন, তারা অনেক সময় আমাকে ফোন করেন, অনেক সময় চিঠি দেন, আমি বলি যে না, আপনাকে আসতে হবে না, আমি নিজে যাব। আমাদের কর্পোরেটরকে আমি পাঠাই, যার যার ওয়ার্ড থেকে যে কমপ্লেনগুলি আসে বা সমস্যা নিয়ে আসেন বা বলেন, আমি আমার কর্পোরেটর থেকে পাঠাই, ওনারা যান, প্রয়োজনীয় অনেক ক্ষেত্রে আমি নিজে যাই, অনেক সময় খুশি হয়তো মেয়র গেলে তার সমস্যা বলতে। পরিষ্কার পরিচ্ছন্ন শহর আরও উন্নত পুর পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েই আগরতলা পুর নিগম রাজ্য সরকারের সহায়তায় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন মেয়র। ফিওর রিপোর্ট, আর ই নিউজ।